বহরমপুরের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ালো বহরমপুরের চুয়াপুর পাকুড়িয়া এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার রাতে গাড়িতে করে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে তৃণমূল নেতা সার্জু শেখকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এমনকি তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এদিন সকাল থেকেই ওই তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী। 10 বছর ধরে নিউটন ফেরার আছে, আজকে আমি ওকে ফোন করলাম যে ভাই ব্যাপার, আজকে যখন আমি বাড়ি ফিরি তখন আমাকে আমার বাড়ির ফ্যামিলি আমাকে ফোন করলো যে সাজ্জু তুমি বাড়ি আসো, আমার এই সমস্যা। তা কী সমস্যা? তা এই ব্যাপার, আমার বাড়ির নিচে 20-30 জন ছিল আর কি, দিয়ে অন্যরকম মেশিন টেশিন দেখাচ্ছিলো, যখন আমি বাড়ি ফিরি তখন আমাকে গুলি মারলো আর কি, বোম মারলো আর কি, ওই গলিতে বোম মারলো। আমার CCTV সব আছে আর কি। সকালবেলা বলেছিল আমাকে যে তুই নারায়ণগোপালের মুখার্জি হয়ে খাটবি, তো তার জন্য করেছিল আমাকে। এর আগেও নিউটনরা করেছে, ওরাও সবসময় গেম খেলায়। এর আগে বাচ্চু মার্ডারার আমাদের বাড়িতে ফোন ইয়ে করেছে, বোম ফেলেছে, তারপরে ওরা সব সময় আমাদের পেছনে লেগে থাকে। আরে এদের তো আছে, পার্টিগত ব্যাপার আছে তো। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি। এই ঘটনায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। সাজ্জু শেখ তৃণমূল কংগ্রেসের এই মণীন্দ্রনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে এখানকার অ্যাক্টিভ কর্মী। সাজ্জু শেখের ওপর দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই সংগ্রাম করতে গিয়ে একাধিকবার আক্রমণ হয়েছে। এই এলাকার তথাকথিত দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে মার্ডার সিন্ডিকেট এবং যে খুনের রাজনীতি এই এলাকায় চলত, সেই খুনের রাজনীতিকে ক্রমাগত অব্যাহত রাখতে সাজ্জু শেখকে একাধিকবার মেরে ফেলার চেষ্টা করেছিল। খাগড়া সৈয়দাবাদে 11-10 নম্বর ওয়ার্ডে ওদের কিছু খুনি এবং গুন্ডা আছে এবং কিছু খুনি গুন্ডাদের পরিচালিত করার নেতা আছে। সেই নেতাদের কথা আমরা আমাদের পার্টি লেভেলে জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।